আমাদের অভিভাবক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি উপস্থিত রয়েছেন, জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মশিউর রহমান লাঙ্গা সহ জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন বাবলু সহ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট আমার সাবেক ছাত্র নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা সাথী ভাই এবং বন্ধুরা, উপস্থিত সাংবাদিক ভাই এবং বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে এই জাতীয় ছাত্র সমাজের সম্মেলন অনেক দিন পর হতে যাচ্ছে, অনেক ছড়ায় উত্তরায় পাড়ি দিয়ে সংক্ষিপ্ত সময়ে যারা এই সম্মেলনের আয়োজন করেছেন, জাতীয় ছাত্র সমাজের সমন্বয়কারী শাহিয়াজব, ছাত্র সম্পাদক দ্বার হাসান মিরু সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমাদের মাননীয় চেয়ারম্যান যার নির্দেশনায়, যার আন্তরিক সহযোগিতায় আজকের এই সম্মেলন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। বন্ধুরা, আজকের এই সম্মেলনে অনেকটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা নেই, কলেজের ছাত্রীর ইজ্জতের নিরাপত্তা নেই, ন্যায় জীবনের নিরাপত্তা, সেই নিরাপত্তার অভাবে ভুল করা হয়েছে নুসরাতকে, জীবন দিতে হয়েছে বয়েডের মেধাবী ছাত্র আবরারকে, যে আবরারের বিচারের মানে আজ লিখলে কাছে জানি না, তদন্তে তাদের বিচার হবে কি হবে না, নাকি ব্যাকুল খালাস পাবে। আজকে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা আবাসন সংকটে বাইরে অবস্থান করছেন, আরেকদল রাষ্ট্রীয় মদতে ক্যাম্পাসের আবাসিক হলগুলাকে রাজপ্রসাদে পরিণত করেছে, এমন অবস্থা চলতে দেওয়া চায় না। জাতীয় ছাত্র সমাজ আজকের এই সম্মেলন থেকে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সেটা বন্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই জাতীয় ছাত্র সমাজের আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি স্মরণ করছি রবি, হেডলি, রিপন, স্বপন, স্বামীর বাসীর জন মামুর, যারা এই ছাত্র সমাজকে প্রতিষ্ঠিত করতে গেন, যাদের আত্মাহুতি দিয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আজকের এই ছাত্র সমাজ আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে স্মরণ করছে দক্ষিণ এশিয়ার সফল লৌহ মানব, আমাদের প্রিয় প্রয়াত নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, আমাদের নেতা জনাব পল্লী বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতার সাহেবকে, যে নেতা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন শিক্ষা শেষে কর্মের সংস্থান হবে, যেই নেতা স্বপ্ন দেখিয়েছিলেন যেই নেতা স্বপ্ন দেখিয়েছিলেন সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার সুব্যবস্থার জন্য শিক্ষা উপকরণের মূল্য কমিয়েছিলেন, আবাসন সমস্যার সমাধান করেছিলেন, শিক্ষার প্রসারের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেই নেতা হুসেইন মোহাম্মদের সাথে। আজকে সেই নেতার স্মরণে আজকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে আমি শুধু একটা কথাই বলতে চাই, মাননীয় চেয়ারম্যান আপনি আমাদের অভিভাবক, আপনি জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। জাতীয় ছাত্র সমাজ অতীতে মহান নেতা হুসেইন মোহাম্মদের সাথে পাশে ছিলেন, জাতীয় ছাত্র সমাজ আগামী দিনে আপনার পাশে থাকবে। আজকে সম্মেলনে ফুটের কথা বলা হচ্ছে, আজকে প্রান্তির কথা বলা হচ্ছে, মাননীয় চেয়ারম্যান আপনি অত্যন্ত বিচক্ষণ, আপনি মানুষের মনের ভাষা বুঝেন, ভারতের ভাষা বুঝেন, নেতৃত্ব কাকে দিয়ে হবে সেটা নির্বাচন করার মতো যোগ্যতা আপনার রয়েছে। আমি বিশ্বাস করি মাননীয় চেয়ারম্যান আপনি পারেন জাতীয় ছাত্র সমাজকে আগামী দিনে এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে যে নেতৃত্ব প্রয়োজন আপনি সিলেকশন করতে পারেন, আপনি মনোনীত করতে পারেন, জাতীয় ছাত্র সমাজ আপনার পাশে থাকবে, আপনাকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ছাত্র সমাজের আজকের
সকল উপস্থিতিকে ধন্যবাদ জানেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের সুস্বাস্থ্য এবং আমার প্রয়াত নেতা পল্লীবৃন্দ আল্লাহ হুসাইন মাহমুদের সদে রুহের মাগফিরাত কামনা করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ছাত্র সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, গোলাম মোহাম্মদ কাদের এমপি জিন্দাবাদ, জিন্দাবাদ।